মুক্তিদিন স্যার, মুক্তিদিন দিদি, আপনি মুক্তিদিন, আমরা পাচ্ছি না, আমাদের কষ্ট বুক ফেটে যাচ্ছে দিদি, আমরা দুয়ারে দুয়ারে গিয়ে আপনার কাছে উড়ে উড়ে আমরা বঞ্চিত হয়ে পড়ে আছি, আমাদেরকে চাকরি, আমাদেরকে বঞ্চনা হাত থেকে মুক্তি দিন, আমাদেরকে চাকরি দিন দিদি, আপনি কথা দিয়েছেন যে ধাপে ধাপে নিয়োগ করা হবে, সেই নিয়োগের আপনি কথা রাখুন, আমাদেরকে পুজোর আগে নিয়োগ দিন দিদি, নিয়োগ দিন। শিক্ষক দিবসের দিন কান্নায় ভেঙে পড়লেন হবু শিক্ষকরা। ডিএলএড উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন নিয়োগের দাবিতে। বাঁকুড়া জেলায় শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে শিক্ষক দিবস পালন করলেন। আজকের এই বিশেষ দিনটিতে পথ চলতি মানুষের হাতে তুলে দিলেন মাস্ক, চকলেট এবং কলম। হবু শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন চাকরির দাবিতে। বিভিন্ন সময় প্রশাসনের তরফ থেকে তাদের উপরে বলপ্রয়োগ করে সেই আন্দোলনকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাও অভিযোগ রয়েছে তাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের ক্ষেত্রে যে ঘোষণা করেছেন, সেই নিয়োগ সংক্রান্ত কাজ যাতে অবিলম্বে পূরণ হয় সেই দাবিতে সোচ্চার হয়েছেন বারবার শিক্ষক শিক্ষিকারা। জেলায় জেলায় যেমন আন্দোলন সংগঠিত হয়েছে, তার পাশাপাশি মহানগর কলকাতার বুকেও আন্দোলনে বসেছেন বারবার হবু শিক্ষকরা, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। শিক্ষক দিবসের দিন কার্যত ভেঙে পড়লেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ, চোখের জলে ভাসলেন তারা। তবুও আন্দোলন থেকে তারা কোনোভাবেই সরে আসছেন না। আজকের এই বিশেষ দিনটিতে সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদান করে সমাজসেবার কাজে অংশগ্রহণ করলেন হবু শিক্ষক শিক্ষিকারা। বাঁকুড়ার জনবসতিপূর্ণ এলাকায় মানুষের হাতে তুলে দিলেন মাস্ক, পেন এবং চকলেট। আগামী দিনে সকল মানুষ যাতে তাদের পাশে থাকে সেই আহ্বান জানালেন। ডিএলএড উত্তীর্ণ না, কোনো ভাতা নয়, চাই নিয়োগ। অবিলম্বে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে, আরও জোরদার হবে বলে জানিয়েছেন তারা। আজকে শিক্ষক দিবসের দিনে আমাদের 16,500 যে শিক্ষক নিয়োগ হলো পশ্চিমবঙ্গে, তো সেই জায়গায় আমরা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডরাই বঞ্চিত হলাম। আজকের দিনে আমাদের স্কুলে থাকার কথা, কিন্তু তার জায়গায় আমরা বঞ্চিত হয়ে শিক্ষক হতে পারলাম না, সেই জন্য আমাদেরকে পর্ষদ আমাদের ডিএলএডদের সাথেই বঞ্চনা করলো, তার জন্য আমরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। যে শিক্ষক দিবস আমাদের উচিত ছিল, অনুষ্ঠান পালন করার উচিত ছিল স্কুলে স্কুলে, সেই জায়গায় আমরা রাস্তায় দাঁড়িয়ে করছি রাস্তায়। কারণ 2014 সালে যে ডেটে যে নিয়োগ হলো, আমাদেরকে কিন্তু করা হলো না। আজ আমাদের স্কুলে গিয়ে কিন্তু আজ আমাদের শিক্ষক দিবস পালন করার কথা ছিল, কিন্তু সেখানে উনি আমাদেরকে আজ রাস্তায় নামিয়ে এনেছেন। পর্ষদ সভাপতি আজ আমাদেরকে রাস্তায় রেখেছেন। আমরা রাস্তায় সর্বপল্লী রাধাকৃষ্ণনের ফটোতে মাল্যদান করে আমরা পেন, চকলেট, মাস্ক এসব বিলিয়ে আমরা সামাজিক মানে একটা কাজের মধ্যে দিয়ে আমরা শিক্ষক দিবস পালন করছি। আমরা চাই আমাদের বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমরা পারছি না স্যার, আমরা পারছি না, আমাদেরকে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিন স্যার, মুক্তি দিন দিদি। যে পূর্ণ প্রশিক্ষিত হয়ে আমরা চাকরি পাবই, কিন্তু আজ অর্ধ প্রশিক্ষিত বিএডরা আজকে স্কুলে গিয়ে শিক্ষকতা করছে, কিন্তু আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকতা করছি।